কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে আগামী পনেরোই জুলাই আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া তেইশ বছর পর কোপা আমেরিকার ফাইনালে খেলতে যাচ্ছে কলম্বিয়া ফলে ফাইনালে দিন দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার কোপা শিরোপা জয়ের জন্য মুখিয়ে রয়েছে দলটি এবার হামেস রুদ্রিগেজরা দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে ওঠায় তাদের কাছে দেশটির জনগণের প্রত্যাশা অনেক বেশি তাই তো ফাইনালের দিন নাগরিক ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার প্রধান সম্প্রতি জাতিসংঘের শান্তি মিশন সম্পর্কিত একটি কাজের জন্য যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে যান কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সেখানে একটি সংবাদ সম্মেলনে এই সাধারণ ছুটির ঘোষণা দেন তিনি এই ছুটির আওতার মধ্যে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও পড়বে